যে যেই সফরটাকে মানুষরা সফর বলে গণ্য করবে ওরফ মানুষের পরিভাষায় হ্যাঁ যে সফরের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে দূরে যাবে এরকম সফরে গেলে সে কসর করবে আর যখন আর পথে প্রায় এটা দেখা যায় যে এই ভুলটা হয়ে থাকে যে কিভাবে তারা ইমাম যদি মুকিম হয় তখন কিভাবে পড়বে অথবা ইমাম যদি মুসাফির হয় হ্যাঁ আবার যদি সালাতের মধ্যে ইখতিলাফ হয় হ্যাঁ তখন কিভাবে পড়বে এই বিষয়টা দেখা যাচ্ছে খুব বেশি এটা আমরা উপলব্ধি করতে পারি ইমাম মুসাফির হয় মুক্তাদি মুসাফিররা তো কোনো সমস্যা নেই অর্থাৎ ইমাম যদি মুকিম হয় আর মুক্তাদি যদি মুসাফির হয় তাহলে ইমামের ইত্তেবা করবে আত-তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু আমরা আলহামদুলিল্লাহ গতকালকে ওমরার উদ্দেশ্যে মক্কা এসেছিলাম তাই নাকি আর পথে প্রায় এটা দেখা যায় যে এই ভুলটা হয়ে থাকে যে কিভাবে তারা ইমাম যদি মুকিম হয় তখন কিভাবে পড়বে অথবা ইমাম যদি মুসাফির হয় হ্যাঁ আবার যদি সালাতের মধ্যে ইখতিলাফ হয় হ্যাঁ তখন কিভাবে পড়বে এই বিষয়টা দেখা যাচ্ছে খুব বেশি এটা আমরা উপলব্ধি করতে পারি তো আপনার প্রশ্নের যেটা অংশ সেটা হলে প্রথমত যখন আমরা সফর অবস্থায় থাকব তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফর সালাতটাকে কসর করে দিয়েছেন ওয়াইজা যারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাখসুরু মিনাস সালাহ যখন তোমরা সফর করবে তখন তোমাদের জন্য এটা কোনো অন্যায় বিষয় নয় যে তোমরা সালাদটাকে কসর করবে কসর করার অর্থ হলেই চার রাকাত বিশিষ্ট সালাদ দু রাকাত করবে আর তিন রাকাত বিশিষ্ট সালাদ তিন রাকাতই পড়তে হবে আর যেটা দুই রাকাত সেটা দুই রাকাত এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা জীবনের আদর্শ ছিল যে উনি যখন সফরে যেতেন যদিও সফরের দূরত্ব নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে হ্যাঁ কত দূর গেলে সেটা সফর বলে গণ্য হবে তা আমি ওই বিষয়ে ওই বিষয়ে যাচ্ছি না তবে এখানে সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা বলেছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার কথা অনুযায়ী যে যেই সফরটাকে মানুষরা সফর বলে গণ্য করবে ওরফ মানুষের পরিভাষায় হ্যাঁ যে সফরের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে দূরে যাবে এরকম সফরে গেলে সে কসর করবে আর যখন কসর করবে যদি ইমাম মুকে মুসাফির হয় মুক্তাদি মুসাফিররা তো কোনো সমস্যা নেই অর্থাৎ ইমাম যদি মুকিম হয় আর মুক্তাদি যদি মুসাফির হয় তাহলে ইমামের ইত্তেবা করবে অর্থাৎ ইমাম যদি চার পড়ায় মুসাফিররাও চার পড়বে যেন আমরা মক্কায় যখন অবস্থান করছি আমরাও মক্কার ইমামের পেছনে পুরা সালাতে আদায় করবো তাদের ইত্তেবা করার কারণ কিন্তু যেটা মূল প্রশ্নের যেটা অংশ সেটা হলে যে কখনও কখনও এমনও হয় যে আমরা যখন রাস্তায় সফরে আসি তখন ইমামও মুকিম এবং মুক্তাদিও মুকিম কিন্তু সালাতের মধ্যে ইখতিলাফ হয়ে যায় যে দুজনেই মাগরিব পরে দুজনে এসে পরে সমস্যা নেই আবার যদি দেখা যাচ্ছে যে ইমাম যদি মাগরিব পড়াই আর পিছনে মুক্তাদি যদি এসা পড়ে তাহলে উনি যখন তিন রাকাত দুই রাকাত করে যখন বসবেন ঠিক আছে ও সে তৃতীয় রাকাতে যখন দাঁড়াবেন ইমাম তাহলে ইনি তো কসর করবেন দুই রাকাত তাহলে ইনি কি কী করবেন ইনি কি সালাম ফিরে বেরিয়ে চলে আসবেন নাকি কী করবেন এ বিষয়ে ওরা আমাদের দুইটা মত আছে একটা হলেই যেহেতু ইমাম তিন পড়াচ্ছে আর ইনি কসর করবেন এশার দুই রাকাত সালাত তো ইনি ইচ্ছা করলে মুকিম অবস্থায় কসর না করে পুরাও পড়া যায় তো যেহেতু এখানে ইখতিলাফ হচ্ছে ইমাম এবং মুক্তাদির সালাতের মধ্যে সে প্রয়োজনে এটাকে পরিপূর্ণ নিয়তের উদ্দেশ্যে ইমামের ইক্তেদা করবে ইমাম যখন তিন রাকাত পরে সালাম ফিরাবে তখন দাঁড়ায় আসে আবার এক রাত পড়বে তাহলে এর কী হয় কসর হলো না এটা চার রাকাত পড়ল আর একটা মত সেটাও আমরা কেরাম গ্রহণ করেছেন সেটা হলে যে ইমাম যখন মাগরিবের তৃতীয় রাকাতে দাঁড়াবে তখন মুক্তাদি তাশাহুদে প্রথম তাশাহুদে বসে থাকবে বসে থেকে সে তাসবিহ তাহরির করবে দোয়া করবে আর ইমাম যখন তৃতীয় রাকাতে পড়ে আবার যখন তাশাহুদে বসবে তখন ইমামের সাথে সে সালাম ফিরাবে সাধারণত দেখা যায় যে এই বিষয়ে আমাদের সাধারণ জনগণ ওনারা মাসআলায় ভুল করে ওনারা জানেন না না জানার কারণে কখনো কখনো নিজেই সালাম ফিরে বের হয়ে আসে একা একাই তো যেহেতু সে একটা ইমামের পেছনে ইক্তেদা করছে হ্যাঁ অবশ্যই ইমামের সাথে থেকেই ইমামের সাথে সালাত শেষ করবে হয় সালাতটাকে বৃদ্ধি করবে আর না হয় তাশাহুদে বসে ইমামের সাথে সালাম ফিরাবে জাযাকাল্লাহ খায়রান